হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর বুক ভরা ভালোবাসা রইল। আমার পরিস্থিতি দেখতে পাচ্ছো, আমি বেডে শুয়ে তোমাদের সাথে কথা বলছি, তার মানে বেলা 10টা বাজে, আমি এখনও উঠিনি। তো গত রাত্রে আমার দেওয়ার বিবাহবার্ষিকী ছিল বাড়িতে, সেই অনুষ্ঠানে এসে রাতের বেলা অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করে বাচ্চা ঘুম থেকে উঠেছে জন্য তড়িঘড়ি করে হাত ধুইতে গিয়ে কলপারে গিয়ে স্লিপ করি। স্লিপ করে গিয়ে একদম কলপারের যে পাকা বাউন্ডারি থাকে, সেই বাউন্ডারির বর্ডার একদম আমার পাঁজরগুলোতে লাগে, তো সেই জন্য সেন্সলেস মতো হয়ে যাই। তারপর দম আটকে এসেছিল, ঘরে নিয়ে আসে, ওরা চেঞ্জ পেঞ্জ করিয়ে দেয়। কান্নাকাটি করে রাত্রে ছিলাম, আজকে যাব ডক্টর দেখাতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাকে এইভাবে করে উঠিয়ে দেওয়া হয়, আবার শুয়ে দেওয়া হয়, আবার ধরে ধরে বাইরে গিয়ে বাথরুম করা, টয়লেট করা, স্নান করা খুবই কষ্টকর হয়ে উঠেছে। তো বাচ্চাকে খাওয়াতে পারছি না, তুলে নিতে পারছি না, ভীষণ অসুবিধা হয়েছে। কিন্তু বাচ্চা মানছে না, তো মানছে না বাচ্চা, কী আর করবো, কোলে উঠতে চাইছে, খাওয়া দাওয়ারও কষ্ট। তোমাদের জন্য কষ্ট করে তাও একটু একটু করে ব্লগ ভিডিও করে রেখেছি আমি ব্লগের জন্য। তো প্রচুর ব্যথা, আমি এভাবে চেষ্টা করে একটু একটু নড়ে চড়ে বসার চেষ্টা করি। তো ঠান্ডা তো পড়েইছে, আর ঠান্ডার মধ্যে ব্যথাটা বেশি হয়, তো কী করবো। যাই হোক, ওর কাকিমণি এই সময় আছে, খাইয়ে দিচ্ছে, স্নান করিয়ে দিচ্ছে। তো বাড়িতে লোকজন আছে জন্য এইটুকু বাচ্চাকে করছে এইটুকু উপকার। আর যেখানে আমি থাকি ওখানে এই ঘটনা হলে তো মানে আমার পরিস্থিতি খুবই খারাপই ছিল, ওই জন্য পা গুনে গুনে চলতে হয় ওখানে, যেহেতু একা থাকি। তো এইভাবে একটু বসার চেষ্টা করি আমি পিঠটাকে সোজা করে, যাতে একটু ব্যথাটা এদিক ওদিক নড়াচড়া হয়। আর রাতে তো একদিকে এক পাশে শুয়ে শুয়ে মনে হয় ব্যথাটা যেন জমে যায়। তো যাই হোক, এরপর আমি ব্রাশ করে সকালের খাওয়াটা খেয়ে ডাক্তার দেখাতে যাব। দেখি হাড়গুলো ভেঙে গেল নাকি মসকে গেল না ফেটে গেল, কী হলো, এক্সরে করাবো। এক্সরে করানোর পর একটু কাশতেও পাচ্ছি না, একটু গলা মানে যে ঝাড়বো সেটাও পাচ্ছি না, শুধু কাশি হওয়ার আগেই কাশের ছিরাপ খাচ্ছি। এই পাঁজরগুলো ভীষণ ব্যথা, এক্সরে করে অবশ্যই দেখবো আগে কিছু হয়েছে কি না ক্র্যাশ, কারণ এক্সরে না করলে বোঝা যাবে না, আমার বাচ্চার জন্য খুবই কষ্ট। এই যে এই পোর্শনটায় যে হাড়গুলো থাকে, এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি চওড়া বর্ডারটাতে গিয়ে পুরো শরীরটা পড়ে গেছে। আমি হাত দিয়ে কিছুতেই কন্ট্রোল করতে পারিনি, হাত পা ছিটকে গেছে এক জায়গায়, আর বডিটা হাড়ের জায়গাটা পড়ে গেছে এখানে। তো এই যে ধারটা, বাউন্ডারির ধারটা যে হয়, সেই ধারটা এসেই এখানে লাগে হাড়ে। তো এই জন্যই সমস্যাটা, যদি বসে পড়তাম মানে পড়ে যদি বসে যেতাম পেছন দিয়ে, তাহলে হয়তো এতটা লাগতো না। তো হাত নড়াচড়া করাটাও বিশাল একটা কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, সুস্থ তো হতেই হবে, কিছু করার নেই, যখন যেটা হবে। তো এটা অনভ্যাস বলতে পারো, এটা কেন হলো, কারণ 1 বছর ধরে আমি বাড়িতে নেই, 1 বছর পর আমি এলাম। তো বাড়িতে 1 বছরের হাঁটা চলার
অনভ্যাস বশত এটা হতে পারে, সেটা বলতে পারো, বা আমি মনে করি এখন অনেকটাই মানে সব কিছু এদিক ওদিক সব কিছু হাঁটা চলা অবস্থিত নেই। এক বছরের মাথায় আমি এলাম, এক হচ্ছে দেওরের বিয়ে ছিল কাকা শ্বশুরের ছেলে, আর দুই নাম্বার হচ্ছে আমার দেওরের বিবাহবার্ষিকী ছিল কালকে। তো এই করে এই হয়ে গেল। তো যাই হোক, আমি সুস্থ হই একটু করে, তোমাদের আমি আমার ফুল বাগানটা, শখের ফুল বাগানটা দেখাবো, আমার বাড়িতে কী কী আছে দেখাবো, ঠিক আছে? তো পুকুর আছে, মাছ আছে, সব কিছুই আছে, শুধু আমরাই বাইরে থাকি। তো যাই হোক, আমি ডাক্তার দেখাতে যাই। তো বন্ধুরা, গাড়ি এসে গেছে, আমার জলছিটা বাবার গাড়ি। তো বন্ধুরা, এই যে আমার শাশুড়ি মা, আমার তো প্রচণ্ড ব্যথা করছে, মানে আমি এখন ভয়েস দিচ্ছি, তখন যাওয়ার সময় আমি কোনো ভয়েস দিইনি। শাশুড়ি মা বলছে যে অল্টোতেও নাকি মাথা ঘোরায়। তো আমাদের বাজার চলে এলাম, এখান থেকে মাস্ক ছেড়ে আসি। মাস্ক নিয়ে নিল শ্বশুরমশাই, শ্বশুরমশাই আর শাশুড়িমার সাথে যাচ্ছি। আবার এইদিকে প্রাকৃতিক দৃশ্য দেখে ভিডিও না করেও মন স্থির হচ্ছে না, মনে হচ্ছে একটু ভিডিও করি। কী সুন্দর সর্ষে ক্ষেত দেখে, মানে অনেক দিন থেকে আমি শহরে থেকে সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছি না। তো তোমাদের জন্য একটু তুলে ধরলাম প্রাকৃতিক দৃশ্যটা, কারণ আমার বন্ধু বলে কথা, তোমরা সবাই আমার ফ্যামিলি বলে কথা, তাই না? দুঃখ হোক, কষ্ট হোক, যাই হোক, জীবনে তোমাদের সঙ্গে একটু একটু তুলে ধরাটা আমার দরকার বা প্রয়োজন বা উচিত, যেটা মনে করো। তো অনেকে ভাববে হয়তো এত আঘাতের পরেও, তো ওটাই, যখন কেউ কারো ফ্যামিলি হয়ে যায় সেখানে যেমন সুখ দুঃখ বলা হয়, সেরকম হসপিটালাইজড হলেও কিন্তু সেটা বলাটা বা দেখানোটা দরকার, নইলে তোমরা কী করে বুঝবে? তো আমরা ঢুকে গেলাম দিনহাটা। দিনহাটায় ষষ্ঠী ডাক্তারে ওখানে যাব, সবারই পরিচিত ওই ডক্টর, ভাঙা মচকা যত রকম আছে আর কি অসুবিধা, ওই সমস্ত পেশেন্টরাই এখানে আসেন এবং ভালো হয়ে ওঠেন। তো আমি তোমাদের শর্ট করে দিলাম জার্নিটা, প্রায় এক ঘন্টা পর এলাম। তারপর এখানে অনেক ভাঙা মস্কার মানুষ আছে, তো আমাকে বসালো এক্স রে করার জন্য। এই যে একজন গেলেন, ওনার পায়ে ভেঙে গেছে, লাঠি ভর করে হাঁটছেন। আর এদিকে আমার বাচ্চা মানছেই না, তবুও কোলে উঠবে এত ব্যথার মধ্যেও। যাই হোক, কষ্টে মষ্টে কোলে তুলে দিল, একটু নিলাম, তারপর বুঝিয়ে বাইরে পাঠালাম। তো আমার দেখানো শেষ হলো, বাড়ি ফিরছি। আমার গাড়িটা কিন্তু ব্যথার জন্য খুব স্লো গিয়েছে, খুব স্লো আসছি। তো তোমাদের জন্য ভিডিওটা লেন্দি হবে জন্য আমি স্পিড করে দিয়েছি, তোমরা বুঝে নিও। তো বাড়ি চলে আসছি আমরা, বাড়ি চলার দিকে বেশি একটা ভিডিও করিনি, কারণ কি ধৈর্যটা ছিল না ব্যথা নিয়ে। তো চলো বাড়ি যাই। বন্ধুরা, বাড়ি চলে এলাম, আর এই রইলো মেডিসিন। এই যে সকাল দুপুর রাতের মেডিসিন দিয়ে দিয়েছেন 15 দিনের, আর দিয়েছে একটা পেন রিলিফ মলম, যেটা একটু মেখে দিতে হবে মালিক না, আর একটু শ্যাক ট্যাক দিতে বলেছে গরম জলের বা শুকনো মশলার ভাত। তো মেডিসিনগুলো খেয়ে নেব আগে, এখন বিকেল পড়ে গেছে প্রায় 5টা। তো এক্স রে করলাম, তো এক্স রেতে ক্র্যাশ বা ভাঙা কিছু দেখা যায়নি। তো বন্ধুরা, একবারে রাতের খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করতে এলাম, দেখতে পাচ্ছ গরম গরম ভাত, সোয়াবিন তরকারি, আলু ভাজা, ট্যাংরা মাছের ঝোল, আর একটু শাক ভাজা নিয়েছি, কারণ দুপুরে শাক হয়েছিল, আমি খাইনি শাকটা। কাঁচা লঙ্কাও নিয়েছি নুনের সাথে, আমার লাগে লঙ্কাটা, এরা ঝাল কম খায়। তো বসে পড়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘরের মধ্যেই খাওয়া দাওয়া করতে করতে তোমাদেরকে
জানিয়ে দেই এক্সরেতে কি রিপোর্ট এলো। তো এক্সরে করেছি, এক্সরেতে ক্র্যাশ বা ভাঙা সেরকম কিছু দেখা যায়নি। থ্যাঙ্ক গড, ভগবানকে অনেক ধন্যবাদ যে সেরকম কিছু হয়নি। হলে তো আমার বাচ্চা নিয়ে এই সময় অবস্থাটা খারাপ ছিল, যেহেতু বাচ্চা কিছুই বোঝে না। তো একটু হাঁটা চলা, কাজ করা, জোরে কথা বলা বারণ, জল চাপ দিতে হবে অন্য কাউকে, আমি চাপ দিতে পারবো না। তো বন্ধুরা, অসুবিধা হলে যেতে বলেছে আর বেড রেস্ট নিতে বলেছে। তো চলো, তোমাদেরকে আমি পরে ব্লগ দেবো বিবাহবার্ষিকীর দেওরের আর কাকা শ্বশুরের যে দেওরটা তার বিয়ের ব্লগটা বাকি আছে তোমাদের দেওয়া, দেবো, তোমরা দেখে নিও। টাটা।